নেটওয়ার্ক স্পিড আমাদের যে লেভেলে থাকার কথা আমরা কিন্তু সেই লেভেলে আসলে নেটওয়ার্ক স্পিড আসলে পাই না তো ফোর জি স্পিড আপনার যেভাবে বাড়িয়ে নেবেন সেটা আর জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার ফোর জি স্পিড বাড়িয়ে নেবেন আপনি যে কোনো সিমে এটা করতে পারবেন এই সেটিংসটা তো করলে আপনার আসলে দেখবেন যে নেটওয়ার্ক স্পিড আগের থেকে কিছুটা ডেভেলপ হবে ভালো একটা ডেভেলপ হবে তো আপনার এজন্য এটা করার জন্য আপনি আসলে চলে যাবেন আপনার মোবাইলের সেটিংসে সেটিংসে আসার পর এখানে দেখবেন যে কানেকশন একটা অপশন আছে কানেকশন কানেকশনের উপর ক্লিক করে দেবেন কানেকশান উপরে ক্লিক করার পর এখান থেকে আপনি মোবাইল নেটওয়ার্ক একটা অপশান পাবেন মোবাইল নেটওয়ার্ক তো এটার উপরে ক্লিক করে দেবেন তো মোবাইল নেটওয়ার্ক উপরে ক্লিক করলে এখানে দেখবেন যে আপনি অ্যাক্সেস পয়েন্ট নেম এখানে ক্লিক করবেন হ্যাঁ অ্যাক্সেস পয়েন্ট নেম এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করার পর এখান থেকে আপনি সেটিংস করে নিতে পারবেন হ্যাঁ যে কোনো সিমে আপনি এখান থেকে সেটিংস করে নিতে পারবেন তো দেখেন আমি এখানে একটা সেটিংস আপনি করার জন্য জাস্ট এখানে দেখবেন যে ফেলার চিহ্ন আছে যে উপরে উপরে ডান কর্নারে দেখবেন যে ফেলার চিহ্ন আছে প্লাসে ক্লিক করে দেবেন সরি প্লাসে ক্লিক করে আপনি নতুন এপিএন সিস তৈরি করে নেবেন তো এখানে এপিএন তৈরি করার জন্য আপনি এখানে যেটা ফোর জি স্পিড বানানোর জন্য আপনাকে যেটা বলবো আপনি সেভাবে আপনি জাস্ট সেটিংটা করবেন এখানে দেবেন এইট পয়েন্ট এইট পয়েন্ট এইট তো এটা দেওয়ার পর ওকে করে দেবেন এখানে জাস্ট এইট তারপর স্টফ এইট প্টফ এইট হ্যাঁ তো দেওয়ার পর এখান থেকে এটা ওকে করে দেবেন দেওয়ার পর এপিএনটা সিস আপনি সেই মহিল করবেন এইট পয়েন্ট এইট পয়েন্ট এইট একটা স্পেস দিয়ে জাস্ট আপনি এখানে দেবেন ফোর দিয়ে আপনি বড়ো হাতের জি দেবেন ফোর জি স্পেস দেওয়ার পর ফোর জি দেবেন দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করে দেবেন আর কোনো কিছু দরকার নেই শুধু যে সার্ভার আছে সার্ভারে আপনি এখানে লিখে দেবেন ডাব্লু 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 ডট গুগল গুগল ডট কম গুগল ডট কম এই লেখাটা লিখে আপনি এখান থেকে ওকে করে দেবেন দেওয়ার পর আর কোনো কিছু করার দরকার নেই জাস্ট এখানে উপরে দেখবেন ডান ডানকনারের থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করে এখানে দেখবেন যে সেভ অপশন আসবে এখানে সেভ করে দিবেন দেওয়ার পর জাস্ট আপনি এখান থেকে এটা চেঞ্জ করে দিবেন এই যে ট্রিপল এইট যে আছে এইট পয়েন্ট এইট পয়েন্ট এটাতে জাস্ট এটাতে দেওয়ার দিয়ে দেবেন দেওয়ার পর আপনি দেখবেন যে আপনার নেটওয়ার্কটা তেমন ইয়ে হচ্ছে না চালু হচ্ছে না তারপর আপনি এখানে করবেন কি জাস্ট আপনার এই যে সিমের যে নেটওয়ার্কটা এটা অন অফ করে দিবেন হ্যাঁ অন করে অফ করে আবার অন করবেন দেখবেন তারপর থেকে আপনি নেটটা আবার স্টা আপনার ঠিক হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনার এই সেটিংস করার মধ্যে যে কোনো সিমে আপনি কিন্তু আপনার নেটওয়ার্ক স্পিডটা বাড়িয়ে নিতে পারেন তো ধন্যবাদ সকল আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই